কি সুন্দর একটা পুরীর মতো বাচ্চা আমার সোনামণি। পরের সন্তান কিন্তু কমপক্ষে 3 বছর পর, সেটা কি আর আমার হাতে? কেন, এসএমসি সোমাজেক্ট। সোমাজেক্ট জন্মবিরতিকরণ ইনজেকশন, একটা ইনজেকশনে 3 মাস নিশ্চিন্ত, সিদ্ধান্ত হাতের কাছেই। আমি এসএমসির ব্লু স্টার সেবাদানকারী, দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে সোমাজেক্ট ইনজেকশন দিয়ে আসছি। ব্লু স্টার ছাড়াও গ্রিন স্টার ও পিঙ্ক স্টার সেবা কেন্দ্রেও এসএমসির সোমাজেক্ট ইনজেকশন পাওয়া যায়। আমাদের আস্থা এসএমসি সোমাজেক্ট। কি সুন্দর একটা পুরীর মতো বাচ্চা আমার সোনামণি। পরের সন্তান কিন্তু কমপক্ষে 3 বছর পর, সেটা কি আর আমার হাতে? কেন, এসএমসি সোমাজেক্ট। সোমাজেক্ট জন্মবিরতিকরণ ইনজেকশন, একটা ইনজেকশনে 3 মাস নিশ্চিন্ত, সিদ্ধান্ত হাতের কাছেই। আমি এসএমসির ব্লু স্টার সেবাদানকারী, দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে সোমাজেক্ট ইনজেকশন দিয়ে আসছি। ব্লু স্টার ছাড়াও গ্রিন স্টার ও পিঙ্ক স্টার সেবা কেন্দ্রেও এসএমসির সোমাজেক্ট ইনজেকশন পাওয়া যায়। আমাদের আস্থা এসএমসি সোমাজেক্ট। কি সুন্দর একটা পুরীর মতো বাচ্চা আমার সোনামণি। পরের সন্তান কিন্তু কমপক্ষে 3 বছর পর, সেটা কি আর আমার হাতে? কেন, এসএমসি সোমাজেক্ট। সোমাজেক্ট জন্মবিরতিকরণ ইনজেকশন, একটা ইনজেকশনে 3 মাস নিশ্চিন্ত, সিদ্ধান্ত হাতের কাছেই। আমি এসএমসির ব্লু স্টার সেবাদানকারী, দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে সোমাজেক্ট ইনজেকশন দিয়ে আসছি। ব্লু স্টার ছাড়াও গ্রিন স্টার ও পিঙ্ক স্টার সেবা কেন্দ্রেও এসএমসির সোমাজেক্ট ইনজেকশন পাওয়া যায়। আমাদের আস্থা এসএমসি সোমাজেক্ট। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান জেন্ডার বৈষম্য ও স্বাস্থ্য ব্যবস্থা দেখার জন্য। আজ এ বিষয়ে আলোকপাত করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব নাসিমা বেগম এনডিসি, আরও উপস্থিত আছেন জনাব তসলিম উদ্দিন খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএমসি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। বিশেষত সুযোগ্য চেয়ারম্যান মানবাধিকার কমিশন, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা প্রত্যেকে কৃতজ্ঞ আপনার কাছে। আমাদের সমাজে খাদ্য, পুষ্টি ও শিক্ষার সূচকে ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে পড়েছে, এ বিষয়ে যে বিশ্লেষণ সেটি আমরা জানতে চেষ্টা করব জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব নাসিমা বেগমের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করব, শিক্ষার সূচকে কিন্তু মেয়েরা পিছিয়ে নাই, মেয়েরা যথেষ্ট মানে এগিয়ে আসছে। এবং আমাদের খাদ্য, পুষ্টি এইসব জায়গার ক্ষেত্রে যেটা আছে, কিছুটা অসচেতনতা আছে, এবং অভিভাবক মণ্ডলী যারা গ্রামে বিশেষ করে, তাদের মধ্যে এখন পর্যন্ত ওই ধরনের সচেতনতার জায়গা তৈরি না হওয়ার কারণে এই বৈষম্যটা পরিলক্ষিত হয়। তবে এখন মনে হয় আগের চেয়ে অনেক পরিবর্তনের এসেছে, মানুষের মধ্যে এখন বুঝে যে ছেলে মেয়ে দুজনকে যদি মানুষ করা যায় তাহলে দুজনেই যে সম্পদ এটা কিন্তু অনেকেই জানেন। তবে যারা নিভৃতে রয়ে গেছেন, এখনও ওইভাবে আলোতে আসার সুযোগ পাননি, বা আমাদের এই যে পরিচিতি, যে অবস্থাটা বর্তমানে আছে, যেমন নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল, এবং আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে পরপর যে 4 বার নারী পুরুষ সমতায় এই যে জেন্ডার বৈষম্যের যে জায়গাগুলো আছে সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে, এবং সাউথ এশিয়ার মধ্যে আমরা 6 বার প্রথম অবস্থানে আছি। কিন্তু যেই জায়গাটার মধ্যে এখনও সংকট সেটা হলো যে এত কিছু পাওয়ার পরও, যেমন শিক্ষার হার বেশি, হ্যাঁ, এবং আমাদের ছেলে মেয়ের জন্মহার, গড়পড়তার সম্মান, কিন্তু এরপরেও দেখা যায় কি যে অনেকেই, যেমন এই যে করোনাকাল, এই করোনাকালে কিন্তু আমাদের অনেক সমস্যার মধ্যে এটা একটা বড় সমস্যা যে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে নাই, বিভিন্ন রকমের যে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে সেই জায়গাটার সময় গিয়ে দেখা গেছে যে পরিবারে একটা ছেলের যে একটা মেয়ের যে প্রাধান্যতার যে জায়গাটা, যে বৈষম্যটা, যে যখন খাবার কম হয়েছে তখন অনেক সময় কিন্তু দেখা গেছে কি একজন নারী তিনি না খেয়ে তার স্বামী সন্তানকে খাইয়ে দেন। আবার একইভাবে ভাই বোনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় বোন স্যাক্রিফাইস করে, এইভাবে এইভাবে কিন্তু নিজেরা নিজেরও অনেক সময় বৈষম্য আমরা করে ফেলি। তবে সচেতনভাবে কেউ যেন কাউকে বৈষম্যের শিকার
না করি সেই জায়গাটায় আমাদের বড় একটা বার্তা থাকা দরকার। কারণ একটা শিশুর এই জন্ম থেকে এই যে বড় হওয়া এই সময়টাইতে কিন্তু যে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, যে শারীরিক যে বৃদ্ধির জন্য যে চাহিদাটা সেটা পূরণ হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং এইটা আমরা অনেক সময় মনে করি এটাকে এমনি যে, কিন্তু স্বাস্থ্যের অধিকার কিন্তু মানবাধিকারের জায়গা থেকে বড় অধিকার এবং আমাদের সংবিধানেরও কিন্তু মৌলিক মানবাধিকার। চমৎকার একটি বার্তা ধারণ করলাম যে আমরা কেউ যেন কারো প্রতি বৈষম্য না করি এবং খাদ্যের অধিকারও আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত বড় একটি অধিকার, যেটি খুব চমৎকার করে খুব সহজ ভাষায় বললেন। আমাদের সমাজে জেন্ডার বৈষম্য এবং স্বাস্থ্য পুষ্টি ব্যবস্থাকে একসাথে করে বিশ্লেষণ করবার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বিশ্লেষণ শুনবো জনাব তসলিম উদ্দিন খান আপনার কাছ থেকে। আজকের এই টকশোতে আমি একটু বলতে চাই, অসংখ্য টকশো করেছি আমি বিভিন্ন চ্যানেলে, কিন্তু আমি কখনোই মানবাধিকার কমিশনের সম্মানিত চেয়ারপার্সনের সাথে, কিন্তু চেয়ারম্যানের সাথে কিন্তু আমি কখনো টকশো করিনি। মানবাধিকারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু পুষ্টির কথা বলেন, জেন্ডার বৈষম্য বলেন, এগুলোর সাথে এবং এই আলোচনাটা করা প্রয়োজন। প্রথমেই বলবো, আমার কাছে খুব ভালো লাগলো যে ম্যাডাম নিজেই বলেছেন যে এটা একটা সাংবিধানিক, আমাদের আমাদের মহান সংবিধানে কিন্তু এ কথা বলা আছে যে প্রতিটা নাগরিকের তার পুষ্টি নিশ্চিত করা হবে। এই যে পুষ্টি নিশ্চিত করা হবে, সেখানে সংবিধান কিন্তু বলে নাই যে মহিলাদের জন্য পুষ্টি নিশ্চিত করব এবং পুরুষদের জন্য করব না, বা পুরুষদের জন্য করব মহিলাদের জন্য, এরকম কিন্তু কোনো কথা নাই। রিসেন্টলি একটা স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে যে আপনার অনথার্ড মহিলারা 15-49 ইয়ার্স অর্থাৎ রিপ্রোডাক্টিভ এইজের মধ্যে যারা থাকে, তাদের মধ্যে অনথার্ডের মতো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে, তাদের মধ্যে অ্যানাদার অনথার্ড আয়োডিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে, জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে প্রায় 50% মতো। এবং এই স্টাডি কিন্তু IPHN সরাসরি সম্পৃক্ত ছিল এই স্টাডি করার ক্ষেত্রে। প্রায় 2/3 মতো তারা ভিটামিন ডি এর মহিলারা ডেফিসিয়েন্সিতে ভোগে। এই অবস্থাটা কিন্তু পুরুষদের জন্য এত অ্যাকিউট না, অর্থাৎ দেয়ার ইজ এ ডিফারেন্স। সারা বিশ্বে একটা কথা প্রচলিত আছে, উম্যান ইট লাস্ট অ্যান্ড লিস্ট, সবচেয়েতে মহিলারা শেষে খায় এবং কম খায়। দেখেন, উচ্ছিষ্টর মতো যেটুকু থাকে, লেপটোভার যেটুকু, ওইটুকুই মারা খেয়ে সন্তুষ্ট থাকে। এই সিচুয়েশনের জন্য কি হয়েছে, মানে তারা ধরেই নিয়েছে যে কোনো বৈষম্য থাকলে থাকুক, আমি তো পরে খাবই, আমার মেল মেম্বার যারা পরিবারে আছে তারা আগে খেয়ে নিক। এই যে একটা বৈষম্য, এই যে চিন্তার বৈষম্য যদি থাকে, সেটা থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমি একটু তসলিম সাহেবের সাথে বলি, উনি যে কথাটা বলছেন আমি কিন্তু এই কথাটাই বলতে চেয়েছি যে বৈষম্য কিন্তু আমরা নিজেরও সৃষ্টি করছি। নারীদের এই জায়গাটা যে নিজেরা না খেয়ে শুধু স্যাক্রিফাইস করে, কিন্তু তারও যে প্রয়োজন, তার প্রয়োজনটাও সে পূরণ করুক, তাকে তো কেউ বাধা দিচ্ছে না। এই জায়গাটার মধ্যে হইলেও কিন্তু আমরা আমাদের ওই সচেতনতার জায়গাটা হলো কি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানে স্যাক্রিফাইসের জায়গাটা কিন্তু নারীর দিক থেকেই বেশি থাকে। দুজনের আলোচনায় যেটি দাঁড়ালো সেটি হচ্ছে, নারী ত্যাগ করেন কিন্তু নারীকে নিজেকেও ভালোবাসতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশে স্বাস্থ্য পুষ্টি তথ্য পাওয়া এবং সেবা পাওয়া এগুলি প্রত্যেকটি নাগরিকেরই অধিকার। তো সেই জায়গা থেকে গর্ভস্থ শিশু এবং গর্ভবতী মা, এই দুজনার যে সেবা প্রাপ্তি সেটির বিশ্লেষণ মানবাধিকারের লেন্সে আমরা একটু জেনে আসব জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বাস্তবতা হলো কি যে এই যে গর্ভবতী মাদের যে পরিচর্যা করা, এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেই গুরুত্ব দেয় না। বিশেষ করে আমি বলবো যে আমাদের তো যে শহর এবং গ্রাম দুটা মিলেই কিন্তু আমাদের জনজীবন, এবং আমাদের সিংহভাগ জনগোষ্ঠী হইল গ্রামে বসবাস করে। তাদের অনেকেরই ধারণা যে একজন মহিলা বিয়ে হবে, বাচ্চা হবে, এটা একটা সাধারণভাবেই, এটা এর জন্য যে তাকে আলাদা করে খাবার দেওয়ার দরকার আছে, আলাদা করে তার চিকিৎসা সেবা কেয়ারিং নেওয়ার যে বিষয়টা আছে এটা কিন্তু অনেক কম। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কথা বলি, তিনি সেই সময়ে শিশুর অধিকার নামে যে নিবন্ধটি লিখেছেন সেখানে কিন্তু উনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে একজন পোয়াতি মাকে
ঠিকমতো পরিচর্যা করলে একটা সুস্থ শিশু আসবে এবং সেই সুস্থ শিশুই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং সেই সময় তিনি কিভাবে একটা বাচ্চার লালন পালন পরিচর্যা এবং তার পুষ্টিমান ঠিক রাখার জন্য সেই সময় তিনি যে চিন্তা করেছেন এবং বলেছেন, আজকে কিন্তু আমি মনে করি কি সেই চিন্তাটাকেও আমরা কিন্তু এখন এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং এই চিন্তার দিক থেকে আপনার যে মাকে যদি আপনি আজকে গর্ভবতী মাকে ঠিক মতো খাবার দাবার পুষ্টি দেন, তাহলে আমার ভবিষ্যতের যে প্রজন্ম তিনি একজন মানে পুষ্টি নিয়েই তার কিন্তু একটা পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রথম যাত্রা তৈরি হলো এবং গর্ভ অবস্থা থেকে কিন্তু সে একটা সুস্থ স্বাভাবিক শিশু। এবং তারপরে যদি তার যে গর্ভজাতের পরবর্তী যে জায়গাটা মাকে যদি আপনি ঠিকমতো খাবার দাবার দেন, এই মাতৃদুগ্ধই কিন্তু শিশুর জন্য সবচেয়ে বড় মানে পুষ্টিকর খাবার, সমৃদ্ধ খাবার। এবং আজকে আমরা দেখি যে যারা কর্মজীবী নারী, মা যাতে ঠিকমতো বাচ্চাদেরকে দুধ দান করতে পারেন সেজন্য কিন্তু 6 মাসের মাতৃত্বকাল ছুটি যে ব্যবস্থা করেছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি মনে করি যে এটা অত্যন্ত মানে এই যে বাচ্চার যে অধিকার, মায়ের দুধ খাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করার জন্য এটা আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং সকলেরই উচিত যে এই গর্ভ অবস্থায় মায়েদের যাতে সঠিক পরিচর্যা এবং সঠিক চিকিৎসা, বাচ্চাটার প্রসব যাতে নিরাপদে হয় সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি বলবো যে পুষ্টির পাশাপাশি আমি যেহেতু স্বাস্থ্য ঝুঁকি নিয়েও কথা বলছি, গর্ভ অবস্থায় যদি আপনি ঠিকমতো বাচ্চার প্রসব বা আমরা ডেলিভারি যেটা বলি সেটা যদি ঠিক সময়ে ঠিকমতো না করা হয়, তাহলে বাচ্চাদের প্রতিবন্ধিতার একটা জায়গা তৈরি হয়। আমি অনুরোধ করব যে সজাগ থাকুন, গর্ভ অবস্থায় মাকে সঠিকভাবে পুষ্টিসম্মত খাবার দিন, সঠিক নিয়মে তার যেই পরিচর্যা হওয়া দরকার সেই দিকে যেন আমরা সবাই খেয়াল রাখি। আমরা বাংলাদেশের পুষ্টি সচেতনতার ক্যাম্পেইনের অন্যতম একটি স্লোগান, খুবই জনপ্রিয় একটি স্লোগান সবাই জানি, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন। নিশ্চয়ই এর পেছনের একটা প্রেক্ষাপট আছে এবং এত চমৎকার একটি স্লোগানকে নির্বাচিত করা, তৈরি করা, এর বিশ্লেষণটা আমরা শুনতে চাইব জনাব তসলিম উদ্দিন খান আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই ম্যাডামের ডিসকাশন আমার খুব ভালো লাগছিল, আমি শুনছিলাম, সেখান থেকে একটু শুরু করি। উনি যথার্থই বলেছেন যে আমাদের এদিকে আরও গুরুত্ব দিতে হবে। দেখেন, বিগত 50 বছরে আমাদের অর্জন কিন্তু খুব কম না। আমরা চেষ্টা করেছি, আমাদের প্রচেষ্টা ছিল, বর্তমান সরকার আরও আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছে, তারপরেও আমরা কোথায় আছি? আমরা 50% আমাদের প্রেগনেন্ট মা তারা সেন্টারে গিয়ে ডেলিভারি করছে, 50% কিন্তু এখনও আমরা পারিনি। এটা কখনোই কাম্য না। দেখেন, রিপ্রোডাক্টিভ রাইট একটা মহিলার অধিকার, এটা কিন্তু অধিকারের প্রশ্ন। সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তার জীবন দিয়ে দেবে, এটা কিন্তু কোনোভাবেই এক্সপেক্টেড না। আমাদের এখানে আমাদের কাজ করতে হবে, আরও আরও অনেক কাজ করতে হবে, সেই কাজটা কিন্তু এখনও হচ্ছে না, ওইভাবে ত্বরান্বিত হচ্ছে না যতটা ত্বরান্বিত আমরা করতে চাই। যেমন ধরেন ANC সার্ভিস, ম্যাডাম বললেন যে পরিচর্যা করতে হবে, আমরা কমপক্ষে 4টি তো করতেই হবে। আমরা 7টির কথা বলি, WHO বলে এবং অন্য অন্যরা বলে, কিন্তু আমরা 4টি তো অ্যাটলিস্ট করতে চাই, সেটাও কিন্তু 50% প্রেগনেন্ট মাদের হয়েছে। তো তাতে কি হয়, যখন ANC সার্ভিস অ্যান্টিনেটাল কেয়ার সার্ভিসটা সে না পেলো, গর্ভপূর্ব যে সেবাটা সেটা যদি সে না পেলো, তাহলে আমরা তার যে গর্ভ সেটার মধ্যে কোনো ঝুঁকি আছে কি না সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। আবার সেই মহিলাটিই যদি আবার সেন্টারে না যায়, তাহলে ঝুঁকি থাকলেও তারপরের যে পরিচর্যা সেটা করতে না পারলে অনেক সময়, এই জন্য বাংলাদেশে প্রায় 168টি মহিলা প্রতি 1 লাখ শিশুর জন্মক্ষেত্রে মারা যায়, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। এটা একটা দিক। আপনি যে পুষ্টির কথা বলেছেন খাবারে, আমি সেইখানে ফিরে আসি। আপনার বাসায় কোনো মেহমান গেলে আপনি বলেন চলুন ভাত খেতে, আপনি কি শুধু ভাত খাবেন? আপনি ভাতের সাথে তরকারি খাবেন, ভাতের সাথে সবজি খাবেন, ভাত না খেয়েও তো লাঞ্চ আপনি করতে পারেন। কিন্তু আমাদের বাঙালিদের কালচারে এমনভাবে ভাত মিশে গেছে, কার্বোহাইড্রেট মিশে গেছে, সেটা তো একদিকে গেল, আবার সকালে যখন ভাত খায় গ্রামের অধিকাংশ মানুষ, তার সাথে খায় আলু ভর্তা, অর্থাৎ একটা কার্বোহাইড্রেটের সাথে আর একটা কার্বোহাইড্রেট, ওই যে আমাদের যতটুকু না দারিদ্রের জন্য, তার থেকে বেশি হলো আমাদের সচেতনতার অভাব। আমরা বুঝতে পারি না যে এইটা আমার পুষ্টি চাহিদা কতটুকু পূরণ করতে হবে। তো এই কালচারাল যে ব্যারিয়ার আছে, নলেজের যে ব্যারিয়ার আছে, সেটা কিন্তু আমি শুধু ইকোনমিক প্রবলেম
ফিনান্সিয়াল প্রবলেম কারণে এটা করে তা কিন্তু না, এখানে বড় সড় ধরনের কালচারাল গ্যাপ আছে, বড় সড় ধরনের নলেজ গ্যাপ আছে, সেটাই আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের সমাজে বিরাজমান যে জেন্ডার বৈষম্য, সেই বৈষম্যের কারণেই স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সেবা পাওয়াটা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে বিশ্লেষণ শুনতে চাইব জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে। সেটা কিন্তু যেই কথাটা বলেন যে বৈষম্যর বিষয়ে আসলে পরে, এখন পর্যন্ত যে আমরা বলি যেমন জেন্ডার সমতা বলতে যেটা বুঝাই, সেখানে মেয়েদের যেমন যে অনেক রকমের সংকট থাকে, যেমন পুষ্টির কারণে যে যে সংকটগুলি তৈরি হয়, আমি বলতে চাই যেটা আমাদের আসলে অজ্ঞতা থেকে কিন্তু আমরা সেই জিনিসটা জানি না। যে কথাটি একটু আগে তসলিম সাহেব বলছেন যে যে খাবার দাবারের যেমন সুষম খাবার, আমরা শৈশবে পড়েছি কিন্তু আমরা কয়েকজনে সুষম খাবার খাই, পুষ্টিটা কী? পুষ্টিটা তো এটা থেকে আমার মধ্যে যে শক্তি উৎপাদন হচ্ছে, যে জিনিসটা দিয়ে আমার যে এনার্জি খাদ্যগুণ যেটা ভিতরে ঢুকাচ্ছে, এই জিনিসগুলো আসলে আমাদের সবার আরও কেয়ারফুলি জানার দরকার। আর বৈষম্যর যে জায়গাগুলো এই কম বেশি কিন্তু আমরা অ্যাকচুয়ালি আলোচনা করেছি, যে এটা যেমন মেয়েরা নিজেদের ব্যাপারে আসলে নিজেদের অনেক সচেতন থাকতে হবে। আগে একটা সময় ছিল যখন ছেলে মেয়েতে প্রচুর পার্থক্য করা হতো, যে ছেলেকে স্কুলে দিত মেয়েকে না, পড়ার খরচ আছে, ছেলেকে মাসের মাথা দিলে মেয়েকে ছোটটা। এখন আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো অনেক কমে আসছে, আমরা কিন্তু ঠিক আগের মতো নাই। তবে হ্যাঁ, আমাদের যেই সংকট, যাদের জন্য এই সংকটটা আছে সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা এখন মনে করি যেমন অনেক প্রোগ্রাম গেছে সবার মাধ্যমে, কিন্তু আমাদের গ্রামগঞ্জেও কিন্তু মানুষ এখন অনেক অ্যাওয়ারনেস বিল্ডিং, আমাদের জীবন দক্ষতা প্রশিক্ষণের সাথে কিন্তু কিছু কিছু করে হলো জেনে জেনে কিছু কিছু করে হলো তারা জানে, তা না হলে কিন্তু আমাদের সমাজ একেবারে ভঙ্গুর হয়ে যেত। আমরা অল্প বিস্তর যেভাবে আছি, আমি মনে করি এই জায়গাটা থেকে খাওয়া দাওয়ার বৈষম্যর চেয়েও যেই জায়গাটা সংকট রয়ে গেছে আমাদের, সেটা হলো চিন্তার সংকট। নারী পুরুষ দুজনেই মানুষ, এই জায়গাটা কিন্তু আমরা এখনও ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই। এখনও সবাই মনে করে, সরি আপনি অন্যভাবে নেবেন না, যে বা আমি দর্শকদেরও বলবো যে এটা সবার মাথায় যেন আমরা রাখি, যে সবসময় ভিতরে একটা এরকমই মনে হয় যেন নারীকে অবদমিত করেই রাখতে হবে। নারীও যে মানুষ, তারও যে আল্লাহ তাআলা প্রদত্ত একটা পুরুষের সমান গুণ গরিমা সব কিছুই দেয়া আছে। আজকে যদি আমরা লক্ষ্য করি, একটা যেমন হিমালয়ের শিখরে আমাদের বাঙালি মেয়েরাই তো উঠেছে একদম, হ্যাঁ, তারপর প্লেন চালায়, ট্রেন চালায়। আমি অনেক জায়গায় উদাহরণ দিই যে আমার চেয়েও ভালো অবস্থায় আছে, আমি মনে করি সেই মেয়ে সাহসী, সে গরু জবাই করে, মানে মাংস কাটে, চামড়া ছিলা, তার তো আমি মনে করি অতুলনীয় যে এই সাহসের সাথে এরকম একটা পেশা বেছে নিচ্ছে। আজকে চুল কাটে, মাছ ধরে, কৃষিকাজে, কোনো জায়গায় বাদ নাই। আজকে সরকারের সচিব, সিনিয়র সচিব থেকে ধরে তৃণমূলে, পাট প্রশাসনে পুলিশ বলেন, আর্মিতে মেজর জেনারেল মেয়ে আছে, বিচার বিভাগে আপিলের বিভাগের বিচারপতি মহিলা আছে। আজকে নারীরা যেই জায়গায় গেছে, এই বৈষম্যর বাঁধ ভেঙে এই জায়গাটায় গেলেও এখনও অনেকেই আবার সেই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর সুযোগ পায় নাই। আমাদের উচিত এই বৈষম্যকে ঘুচিয়ে সম সুযোগের একটা যাত্রা, মসৃণ যাত্রা তৈরি করে দেওয়া। এবং সেই যাত্রার ব্যারিয়ার কী আমি জানি না, আপনার পরের প্রশ্নে আপনি কি রাখবেন, অন্যতম এখনও একটা বড় কারণ সেটা বাল্য বিয়ে। আমরা এই প্রশ্নটিতে আসব, অবশ্যই আসব, খুবই যৌক্তিক বলেছেন। আমাদের চিন্তার সংকট যেটি আমাদেরকে পিছিয়ে রাখছে, বিশেষ করে নারীদেরকে পিছিয়ে রাখছে, কিন্তু নারীর যে অর্ধশক্তি পুরুষের মতো সমাজ নির্মাণে, সেই অর্ধশক্তিকে পিছনে রেখে একটি স্বাস্থ্যকর সুন্দর সমাজ কিন্তু প্রতিষ্ঠা করা যাবে না। এবং এই স্বাস্থ্যকর সুন্দর সমাজ, যেই সমাজে জেন্ডার বৈষম্য থাকবে না এবং নারী এবং কন্যা শিশু সুন্দরভাবে তার অধিকার পাবে, স্বাস্থ্য রক্ষার অধিকার পাবে, তা নিয়ে কিন্তু এসএমসি অনেক কাজ করছে। তো জানতে চাই জনাব তসলিম উদ্দিন খান, এসএমসির কার্যক্রম। বাংলাদেশে প্রায় 30 লক্ষ শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ 30 লক্ষ প্রেগনেন্ট মহিলা বাংলাদেশে প্রতি বছর আমরা পাই। এই যে 30 লক্ষ মহিলা, এর মধ্যে একটু আগে আমি কিন্তু ডিসকাশনে বলেছি যে মহিলাদের মধ্যে নিউট্রিশনের অভাব বেশি থাকে এবং তারা যখন প্রেগনেন্ট হয় তখন আরও বেশি হয়।
কিন্তু এটাকে আমরা কিভাবে সমাধান করব? আমাদের সরকারি পর্যায়ে কিন্তু একটা কার্যক্রম রয়েছে আয়রন এবং ফলিক অ্যাসিড দেই, সেটাও অভাব আছে। এবং শুধু আয়রন ফলিক অ্যাসিডই কিন্তু হবে না, সেখানে আরও আপনার নিউট্রিশন যেগুলো আছে, ফর এক্সাম্পল ভিটামিন এ, ভিটামিন বি, বিভিন্ন কম্পোনেন্ট ভিটামিন বির, ভিটামিন সি, তারপর কপার, জিঙ্ক, এগুলোও দরকার। তো এগুলো সব মিলে আমরা একটা যেটা WHO যেটাকে এন্ডোর্স করেছে ইউনিমাম্স একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা সারা বাংলাদেশে আমরা পপুলার করছি, চেষ্টা করছি যাতে করে সমস্ত প্রেগনেন্ট মারা এটা ইউজ করে। এবং আমার রিকোয়েস্ট আমাদের সম্মানিত গাইনোকোলজিস্ট যারা আছেন তারা যাতে এটার প্রতি বিশেষ অ্যাটেনশন দেয় এবং এই কার্যক্রমটাকে আমাদেরকে সহায়তা করে। এটা গেল একদিকে। আবার কমিউনিটি লেভেলে যে কাজটি আমরা করি সেটা হলো যে মহিলাদের যারা গর্ভবতী হবে তারা যাতে ANC সার্ভিসটা পায়, অ্যান্টিনেটাল কেয়ার সার্ভিসটা পায়, সেটার জন্য আমরা তাদেরকে গ্রুপ মিটিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধ করি। আমরা তাদেরকে তারা যাতে সেন্টারে গিয়ে তাদের প্রেগনেন্সিটা ডেলিভারিটা সেন্টারে হয় সেই জন্য উদ্বুদ্ধ করি যাতে করে এখানে ঝুঁকি কমে, এগুলো যেমন রয়েছে। আবার ম্যাডাম একটু আগে বলেছেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আমরা বিশাল ক্যাম্পেইন করি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের জন্য, অর্থাৎ সার্বিকভাবে মা এবং শিশুর জন্য আমাদের আমরা যে কার্যক্রমটি করি সেটা কি বলি, যেটা একটা খুব পপুলার স্লোগান আছে 18-20-35 দিন। দেখেন ম্যাডাম কিন্তু বলেছেন যে অ্যাডোলেসেন্ট বিয়ে, আমাদের একটা বড় ক্যাম্পেইন আছে অ্যাডোলেসেন্ট ম্যারিডের বিরুদ্ধে, অর্থাৎ সচেতন করা অ্যাডোলেসেন্ট যাতে বিয়ে না করে। বাংলাদেশে কিন্তু 60% অ্যাডোলেসেন্টের বিয়ে হয়ে যায়। এইটা যেখানে করি আমরা সেখানে আমরা বলি 18-20-35 দিন, 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে বাচ্চা না, দুইটা বাচ্চার মধ্যে ব্যবধান 3 বছর হবে আর 35 বছরের পরেও বাচ্চা হলে প্রবলেম। তো এইগুলো আমরা এইসব মেসেজ আমরা কমিউনিটি মোবিলাইজেশনের মাধ্যমে সারা দেশে দেওয়ার চেষ্টা করছি। প্রচুর কমিউনিটি মোবিলাইজেশনের কাজ যেটা SMC-র মাধ্যমে চলছে এবং এর মাধ্যমে নারী এবং কন্যা শিশুর স্বাস্থ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত হচ্ছে। শুধু বাংলাদেশ সেটি বলা যাবে না, সারা বিশ্বে করোনা মহামারী চলাকালীন সময়ে নারীর প্রতি সহিংসতার অনেক রূপ নতুন করে দেখা গিয়েছে। বাল্য বিয়ে বেড়েছে, কন্যা শিশুরা শিশু মাতা হচ্ছেন এবং অন্যান্য ধরনের নির্যাতন সহিংসতা বেড়ে গেছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাইব। এটা অ্যাকচুয়ালি যে একেবারে নির্মম সত্য একটা কথা, সেটা হলো যে আমাদের এত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের মানে রোল মডেল অনেকেই আমাদেরকে ঈর্ষার চোখে দেখে, কিন্তু আমি যেটা বলবো যে কিন্তু নারীর প্রতি যে সহিংসতা, এই সহিংসতার কারণে আমার কাছে মনে হয় কি যে আমাদের অনেক গৌরব মানে যে অনেক অর্জন ম্লান হয়ে যায় আমাদের। কিন্তু যেমন নারী প্রতি সহিংসতা বলতে আমরা কী বুঝি, নারী প্রতি সহিংসতা যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, ঘর গৃহস্থলীর মধ্যে যে একজন মহিলা যেভাবে নির্যাতনের শিকার হয়, প্লাস যেটাকে আমরা সবচেয়ে সমাজের ঘৃণ্যতম অপরাধ যেটা ধর্ষণ, সেই জায়গাটা কিন্তু নারী এবং শিশুর প্রতি যে ঘটনাগুলো ঘটেছে এই করোনা মহামারীকালে, যেটা আপনি যথার্থই বলেছেন যে এটা যে শুধু বাংলাদেশেই ঘটেছে না, এটা বিশ্বব্যাপী যেন এটা একটা এই ব্যাধিটা কেন যে এত বেড়ে গেল মনে হয় এটা গবেষণার দরকার। এবং সেই জন্য আমরা মনে করি যে এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হলে নারী এবং পুরুষ দুজনকেই এগিয়ে আসতে হবে। এখানে যদি মনে করেন যে শুধু নারীরা সোচ্চার প্রতিবাদ করলে এই ঘৃণ্যতম ঘটনাগুলো থেমে যাবে তা কিন্তু না। এখানে আজকে করোনার কারণে যেটা বাল্য বিয়ের মতো যে ঘটনাগুলো ঘটেছে এবং শিশু মা হয়েছে সেটা কিন্তু বাস্তবতা, কারণ মানুষের আয় যেভাবে আয় উপার্জন হচ্ছিল সেটা যেহেতু বন্ধ ছিল এবং অনেক বিদেশ থেকে যেটা গবেষণারই ফল আমি বলছি পাত্র আসছে যে ঠিক আছে ভালো পাত্র দিয়ে দি বিয়ে, এরকম একটা ঘটনা হয়েছে। আবার মনে করেছে যে কন্যাটাকে বিদায় করতে পারলে একজন একটা মুখের আহার কমলো, সেইভাবে বিবেচনা কিন্তু অনেকে বিয়ে দিয়েছেন। তো আমাদের এই নির্মম সত্যতার থেকে বের হয়ে আসতে হবে আর সহিংসতার জায়গা থেকে আমাদের যেটা আমি আগে বলছি আমাদের মধ্যে আসলে পারিবারিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, আমাদের সামাজিক মূল্যবোধ, এই যে ইথিক্যাল ভ্যালুজ যেটা, এটার এতটা মানে অবক্ষয়ের জায়গা থেকে কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমাদের সবার মাথায় রাখতে হবে যে নারী একজন মানুষ, তারও মানে সব কিছু আবেগ অনুভূতি সব আছে,
অনেকে মনে করেন যে বিয়ে করে আনলে যে নারী বোধহয় একেবারে বাধা কাজের বুয়ার মতো সব কাজ করবে, বাচ্চা পালবে, বাসন মাজবে, ঘর বুঝবে, সব কাজ করবে। একবার ভাবে না যে একজন কাজের মানুষেরও বিশ্রাম আছে, কিন্তু নারীর মানে গৃহে যিনি মানে গৃহকর্ত্রী হবেন সকল সময় সচল, যিনি সকল সময় তিনি সচল এবং তার বিশ্রামের কথার খবর রাখা কতটুকু সময় কে পায়, এই জায়গাগুলোতে আসলে আমাদের মাথায় আনতে হবে। আমরা আনপেড কেয়ার ওয়ার্কের কথা বলি, যে আমরা আমার বাচ্চাকে টিউটর দিয়ে পড়াইলে সেখানে পয়সা দিই, কিন্তু নারী যখন মা যখন বাচ্চাকে পড়ায়, মা কিন্তু চায় না ভালোবেসেই পড়ায়, কিন্তু একটু রেসপেক্ট তো পাওয়ার কথা। এই যে এতটা কাজ ওনারা করছেন, সেই রেসপেক্টের জায়গা থেকে আমরা কতটুকু রেসপেক্ট দিচ্ছি? তো আমি বলতে চাই যে শ্রমের মজুরি আপনি যে আক্ষরিক অর্থে পয়সার মজুরি না দিলেও সম্মানটা দেন এবং পাশে দাঁড়ান। পাশে দাঁড়াইলে আমরা মনে করি যে অনেক সময় আমি এই ধরনের বৈষম্যের বিষয় আসলে আমার কাছে মানে বেগরকে একে টানতে হয়, অনেকে তাকে নারীবাদী বলেন কিন্তু তিনি আসলে একজন সমাজ সংস্কারক। তিনি সেই সময় কিন্তু তার পাশে তার ভাই ছিল, তার স্বামী ছিল, পুরুষদেরকে কিন্তু তিনি পেছনে ঠেলে দেন নাই, এটার তার পাশে চেয়েছেন। আজকেও আমরা বলতে চাই যে নারীকে এই নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে নারীর সাথে পুরুষকে, এবং নারী পুরুষ দুজনে মিলে যখন একসাথে প্রতিহত করবে এই ঘৃণ্যতম অপরাধ অবশ্যই অবদমিত হবে। একই প্রশ্নে ফিরে যাব জনাব তসলিম উদ্দিন খান আপনার কাছে, যে করোনা মহামারী চলাকালীন সময় বা বিভিন্ন গবেষণা যেটা বলছে যে বাল্য বিয়ে বেড়ে গেছে এবং নারীর প্রতি সহিংসতা নিপীড়ন এগুলোও বেড়েছে, কন্যা শিশুর প্রতিও বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, একটা সোসাইটিতে আনরেস্ট যদি হয় সেটার কিন্তু রিফ্লেকশন সবার উপরই হয়, সেইটা যেমন একদিকে, আরেকদিকে হলো এই প্যান্ডামিকের জন্য প্রথম অবস্থায় তো অনেকে চাকরি হারিয়েছে, পরবর্তীতেও চাকরি হারিয়েছে বা ইনকাম কমে গেছে, যার রিফ্লেকশন কিন্তু পরিবারে গিয়ে পড়ে। আরেকটা দিক হলো আমার কাছে মনে হয় নারীর প্রতি সহিংসতা হয়তো বা বেড়েছে, কিন্তু তার থেকে আরেকটা ব্যাপার, সোশ্যাল মিডিয়ার এতটা রিচ করেছে এখন, কিন্তু প্রথমে মোবিলিটি বেড়ে গেছে মহিলাদের, এটা বলতে হবে। আমাদের গার্মেন্টসের বোনেরা প্রায় 25 লাখ কিন্তু এই এখন তারা কর্মজীবী, কর্মজীবী হলে সে তো আর ঘরে বসে নাই, সে গার্মেন্টসে আসবে, হয়তো সন্ধ্যার পরেও তার অ্যাক্সেসিবিলিটি থাকতে হয়, তার চলতে হয়। সোশ্যাল মিডিয়ার এত বেশি অ্যাক্সেসিবিলিটি আমরা কিন্তু জেনে যাই, আগের মতো ওরকম চিন্তা যে আমি এটা গোপন রাখতে হবে, আমি টর্চার্ড হয়েছি এবং হয়েই আমি চুপ করে থাকলাম, সেরকম একটা সিচুয়েশন কিন্তু নাই। সিচুয়েশন চেঞ্জ হচ্ছে দেশে। এই যে অ্যাডোলেসেন্টের, আমি নিজেও একটা স্টাডি করেছি, কয়েকদিনের মধ্যে আমি রেজাল্ট পাবো। আমার কাছে মনে হয় যেখানে 60% আগে ছিল আর কতটুকুই বা বেড়ে যাবে, এইটা একটা আমাদের কালচারাল প্রবলেম। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে যে একটা অ্যাডোলেসেন্ট 18 বছরের নিচে তাকে আমি বিয়ে দিয়ে দিলাম, এইটি সমাধান, এটার বাইরেও অনেক কিছু করণীয় আছে। সেই সিচুয়েশন, এটাকে শুধু প্যান্ডামিকের সাথে অ্যাসোসিয়েট করলে চলবে না, এটা আগেও ছিল আর এখন হয়তো কিছুটা বেড়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন জনাব তসলিম উদ্দিন খান, যে কন্যা শিশুর 18 আগে বিয়ে, এটি যে অপরাধ, যারা এই অপরাধটি করেন তাদের নিজেদের অনুভূতিতে সেটি আসতে হবে, তাহলেও এটি একটি পথ হতে পারে বাল্যবিয়ে রোধ করার ক্ষেত্রে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি জানি যে আরও কিছু হয়তো দর্শকদেরকে জানাতে বা বলতে বাকি রয়ে গেছে, খুব ছোট করে যদি দুজনের কাছ থেকে একটু শুনি। প্রথমে সম্মানিত চেয়ারম্যান মানবাধিকার কমিশন, আমি প্রথমে বলবো যে পুষ্টি সম্পর্কে সবাই সচেতন হন, সজাগ থাকুন, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুষম খাবার খেতে হবে, পাশাপাশি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, নিজেকে নিরাপদ রাখতে হবে, এবং একজন নারীর নিরাপত্তার পাশে একজন পুরুষ নারী উভয়ই যেন আমরা একসাথে একযোগে এই ঘটনাগুলোর পাশে থাকি, মানে যিনি এই অপরাধের শিকার তার পাশে থাকি, এবং যিনি অপরাধ সংগঠন করেন তাকে আমরা ঘৃণা করি। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর SMC জনাব তসলিম উদ্দিন খান, সবশেষে দর্শকদের যদি কিছু বলার থাকে। দেখেন, আমার একটাই কথা যে দিস ইজ নট দ্য প্রপার টাইম ফর প্রেগনেন্সি,
দেখেন এখন যদি প্রেগনেন্ট হয় আবার আরেকটা ওয়েব আসবে কি না তা জানি না, তখন অ্যাক্সেসিবিলিটি কমে যায়, আমাদের সেন্টারগুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়। তার জন্য আমাদের অ্যাডভাইস, আমাদের রিকোয়েস্ট যারা দম্পতি তাদের প্রতি, যে এই সময়ে তারা প্রেগনেন্ট না হোক, কন্ট্রাসেপটিভ ইউজ করুক। যদি তারা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে যেভাবেই হোক তারা যাতে এএসসি সার্ভিস কভারেজের মধ্যে থাকে, তারা যদি সেন্টারে গিয়ে ডেলিভারি হয় সেই ব্যাপারটা একটু নিশ্চিত করতে হবে। এবং তাদেরকে রিকোয়েস্ট করব মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যেটা মনিমিক্স আছে, যেটা আমরা বলি ফুল কেয়ার, এই ফুল কেয়ারটা যদি তারা খেতে পারে, তাদের পার্শ্ববর্তী যে ফার্মেসি আছে সেখানে আছে এবং ডক্টরদের সাথে কথা বলে এটা এনশিওর করে, তাহলেও তাদের পুষ্টির অবস্থা উন্নয়ন হবে। আমরা চাই ভবিষ্যতে আমরা তাদেরকে স্বাস্থ্যবান দেখতে চাই, তাদের অনাগত সন্তানদেরও আমরা স্বাস্থ্যবান দেখতে চাই। ধন্যবাদ, অনেক চমৎকার আলোচনা। আমি আপনাদের দুজনকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে এত চমৎকার আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, এসএমসি আয়োজিত জেন্ডার বৈষম্য স্বাস্থ্য ব্যবস্থার আজকের আলোচনা, আমরা নারী এবং কন্যা শিশুর স্বাস্থ্য পুষ্টি প্রাপ্তিকে মানবাধিকারের দৃষ্টিতে দেখতে চেষ্টা করলাম এবং বিশ্লেষণ করলাম। সেই বিশ্লেষণ আমাদেরকে নিশ্চয়ই আশা জাগাবে যে সমাজ থেকে জেন্ডার বৈষম্য দূর হবে এবং নারী এবং কন্যা শিশুরা তাদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে যে অধিকার সেটি মানবাধিকারের জায়গা থেকে অর্জন করতে সক্ষম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। আমি এসএমসির ব্লু স্টার সেবাদানকারী, দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে সোমাজেক্ট ইনজেকশন দিয়ে আসছি। ব্লু স্টার ছাড়াও গ্রিন স্টার ও পিঙ্ক স্টার সেবা কেন্দ্রেও এসএমসির সোমাজেক্ট ইনজেকশন পাওয়া যায়। আমাদের আস্থা এসএমসি সোমাজেক্ট। কি সুন্দর একটা পুরীর মতো বাচ্চা আমার সোনা মনি, পরের সন্তান কিন্তু কমপক্ষে 3 বছর পর, সেটা কি আর আমার হাতে? কেন, এসএমসি সোমাজেক্ট, সোমাজেক্ট জন্মবিরতিকরণ ইনজেকশন, একটা ইনজেকশনে 3 মাস নিশ্চিন্ত, সিদ্ধান্ত হাতের কাছেই। আমি এসএমসির ব্লু স্টার সেবাদানকারী, দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে সোমাজেক্ট ইনজেকশন দিয়ে আসছি। ব্লু স্টার ছাড়াও গ্রিন স্টার ও পিঙ্ক স্টার সেবা কেন্দ্রেও এসএমসির সোমাজেক্ট ইনজেকশন পাওয়া যায়। আমাদের আস্থা এসএমসি সোমাজেক্ট। কি সুন্দর একটা পুরীর মতো বাচ্চা আমার সোনা মনি, পরের সন্তান কিন্তু কমপক্ষে 3 বছর পর, সেটা কি আর আমার হাতে? কেন, এসএমসি সোমাজেক্ট, সোমাজেক্ট জন্মবিরতিকরণ ইনজেকশন, একটা ইনজেকশনে 3 মাস নিশ্চিন্ত, সিদ্ধান্ত হাতের কাছেই। আমি এসএমসির ব্লু স্টার সেবাদানকারী, দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে সোমাজেক্ট ইনজেকশন দিয়ে আসছি। ব্লু স্টার ছাড়াও গ্রিন স্টার ও পিঙ্ক স্টার সেবা কেন্দ্রেও এসএমসির সোমাজেক্ট ইনজেকশন পাওয়া যায়। আমাদের আস্থা এসএমসি সোমাজেক্ট।